কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন ভিডিও। আজকের বিষয় হচ্ছে সম্পত্তি, গরুর পুরাণ। গরুর পুরাণ থেকে নেওয়া, জৈসা কর্ম বৈসা জন্ম। আমাদের যেমন কর্ম করব তেমনি আমাদের জন্ম হবে, তেমনি আমাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তেমনি আমাদেরকে পাপে ডুবতে হবে, তেমনি আমাদেরকে পুণ্য লাভ করতে হবে। যেমন আমরা কর্ম করব, কর্মের উপরেই আমাদের নির্ভর করে পাপ এবং পুণ্য। তো সেই পাপ আমাদের ঘাড়ে এসে চাপবে এবং পুণ্যের যে ফলটা সেটাও আমাদের ঘাড়ে এসে চাপবে কর্ম অনুযায়ী। কাজেই আমাদেরকে খুব ভেবে চিন্তে কর্ম করতে হবে। আমরা জানি এই পৃথিবীতে এসেছি আমরা কর্ম করতে, এটা কর্মের জায়গা, কর্মের কারখানা, এখানে সকলকেই কর্ম করতে হয়। ভগবান বার বার এসেছেন এই পৃথিবীতে নিজে কর্ম করতে। ভগবান কর্ম করে গেছেন, অনেক 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 রূপ ধারণ করে উনি কর্ম করে গেছেন। ভগবান কৃষ্ণ রূপে এসেছেন, ভগবান চৈতন্য মহাপ্রভু এসেছেন, ভগবান নিত্যানন্দ মহাপ্রভু রূপে এসেছেন, ভগবান রামচন্দ্র রূপে এসেছেন, ভগবান নিঃসঙ্গদেব রূপে এসেছেন, ভগবান পরশুরাম রূপে এসেছেন, ভগবান বুদ্ধদেব রূপে এসেছেন, নানান রূপ নিয়ে ভগবান নানান কর্ম করে গেছেন। কাজেই আমাদেরকে তো কর্ম করতেই হবে, কর্ম ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। এই কর্ম অনুযায়ী আমাদের জন্ম হয় এবং আমরা সমস্ত কিছুর মধ্যে ভাগিদার হই, এটা গরুর পুরাণে বলা হচ্ছে। গরুর পুরাণ অনুযায়ী বলছে মানুষ কিভাবে জন্ম নিয়ে থাকে। গরুর পুরাণ অনুযায়ী কেউ যদি বন্ধুর সঙ্গে ছল করে, আমি যদি নিজের পছন্দরূপী বন্ধু সে আমাকে ভালোবাসে, সে আমাকে বিশ্বাস করে, সে আমাকে মনে প্রাণে বিশ্বাস করে, তার সঙ্গে যদি আমি ছল করি দিনের পর দিন রাতের পর রাত, তাহলে আমাকে নরকতে যেতেই হবে, নরকে গিয়ে নরক ভুগতেই হবে, পরে তাকে আবার শূকর হয়ে জন্মগ্রহণ করতে হবে, শূকর শূকর হয়ে জন্মগ্রহণ করতে হবে, এবং তারপরে মলমূত্র খেয়ে থাকতে হবে, সবচেয়ে জঘন্য নোংরা জায়গায় আমাকে বসবাস করতে হবে। শূকরের জীবনযাপন তো আপনারা দেখেইছেন কেমন, আর বলার অপেক্ষায় থাকে না, তো সেই কাজ আমাদেরকে করতে হবে। এবার বলি, যে ব্যক্তি নিজের বা অন্য ধর্মকে অপমান করে, ধর্ম সকলের ধর্ম নিজের কাছে প্রিয় ভাবতে হবে এবং ধর্মকে অপমান করলে হবে না। যাদের যাদের ধর্ম, সব ধর্মই প্রিয়, সব ধর্মই ভালো। ধর্মের একটাই রাস্তা হচ্ছে কি, সেটা ভালো, ভালো উপদেশ দেয়া, ভগবানকে মানা, এটাই হচ্ছে ধর্মের উদ্দেশ্য, মূল উদ্দেশ্যই হচ্ছে এটা। তাহলে কোনো ধর্মই মিথ্যা হতে পারে না। তো সেই ধর্মকে যদি অপমান করে, ধর্মকে যদি সম্মান না করে, তাহলে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় এবং কুকুর হয়ে জীবনযাপন পালন করতে হয়, কুকুর হয়ে কুকুরের জনিতে তাকে যেতে হয় যদি ধর্মকে সে অসম্মান করে। এই সংসার পিতামাতা আর গুরু ছাড়া আমাদের মুক্তি লাভ হয় না। এই সংসারে পিতা মাতার গুরু ছাড়া আমাদের এই পৃথিবীতে মুক্তি লাভ হয় না, আমরা মুক্তি লাভ করতে পারবো না। যেমন পিতামাতা আমাদের কাছে গুরু, তেমনি আমাদের ভগবানের কাছে পৌঁছে দেওয়ার জন্য গুরু চরণ ধরতে হবে, সেটাও আমাদের খুব ভাগ্যের বিষয়। গুরুদেব আমাদেরকে শিখরে পৌঁছে দেন, মানে আসল জায়গায় গুরুদেব আমাদেরকে পৌঁছে দেন। গুরুদেব আমাদের এত সুন্দর কাজ করে দেন, গুরুদেব আমাদেরকে জীবন ধন্য করে দেন, পিতামাতার জন্য আমরা এই পৃথিবীর আলো দেখতে পাই। তো এই ব্যক্তিদেরকে, পিতা মাতাকে এবং গুরুদেবকে যদি অপমান কেউ করে, তাহলে তার কি গতি, তার কি দশা হয় জানেন? সে বারবার মায়ের গর্ভে আসে এবং মায়ের গর্ভেই সে নরক যন্ত্রণা ভোগ করে,
আর নানান ধরনের মানে যন্ত্রণা ভোগ করে সেই মায়ের গর্ভেই তার মৃত্যু হয়। এই পৃথিবীর আলো সে দেখতে পায় না, বারবার মায়ের গর্ভেই তার মৃত্যু হয়ে যায়। এই ধরনের পাপ যারা করে আরো আছে, শুধু এটা নয়, আরো অনেক রকমের নরক আছে, তাদেরকে ভোগ করতে হয়। আমি একটা একটা করে এখানে তুলে ধরেছি। যদি কোনো পুরোহিত দক্ষিণা না পেয়ে কোনো ব্যক্তির কোনো পূজারীর বাড়ি থেকে পুজো ছেড়ে উঠে চলে আসে, পুজো না করে, পুরোহিত মানে পরের যে হিতকারী, পরের যে হিত করে সেই হচ্ছে পুরোহিত, পরের যে মঙ্গল করে, একমাত্র শান্তি মঙ্গল কামনা পরের পুরোহিতরাই করে। পুজো করতে বসে যত রকমের মঙ্গল কামনা সেই গৃহস্থের, সেই মানুষদের পুরোহিত করে। কাজে সেই পুরোহিত যদি দক্ষিণা না পেয়ে পুজো ছেড়ে চলে আসে, তাহলে তার তো এই জন্মেই বদনাম হয়ে যায়, দুর্নাম হয়ে যায়, সে সুনাম পায় না। কিন্তু তারপরেও তার মৃত্যু হয়, তারপরে তার মৃত্যু হয়, মৃত্যু হয়ে সে কি রূপে জন্মগ্রহণ করে জানেন? তাকে তখন বলদ হয়ে জন্মগ্রহণ করতে হয়, এবং বলদ হয়ে জন্মগ্রহণ করার পরে তাদেরই বাড়িতে খেটে তাকে লাঙল দিয়ে জমি চাষ করে সেই পয়সা উসুল করতে হয়। যে পুরোহিতদেরকে দক্ষিণার আশা করলে হবে না, দক্ষিণা তো দেবেই, কম বেশি দক্ষিণা দেবেই, সেটার জন্য মন খারাপ করলে হবে না। পুরোহিতদেরকে মঙ্গলময় পুজো আশ্রা করে যেতে হবে, তারপরে দক্ষিণা নিতে হবে। দক্ষিণা যদি সে নাও দিতে পারে, তবু খুশি মনে তাকে পুজো করে চলে আসতে হবে। যে ব্যক্তি চালাকি করে অন্যকে বোকা বানিয়ে যায়, তারা জানে না আমাকেও উপর থেকে একজনা দেখতে পাচ্ছে। আপনি তো তাকে বোকা বানিয়ে চলে গেলেন, কিন্তু ভগবান বলে একজন আছেন, সে আপনাকে দেখতে পাচ্ছে, সে সব সময় আপনাকে দেখতে পাচ্ছে। সে কিন্তু এক ধরনের মূর্খ যে কাউকে বোকা বানিয়ে চলে যায়। তো তাকে জন্ম নিয়ে কি হতে হয়? পেঁচা, পেঁচা হয়ে জন্ম নিতে হয়। পেঁচা হয়ে জন্ম নিয়ে প্রত্যেক অন্ধকার রাত্রে তাকে গাছে বসে থাকতে হয়, এবং কষ্ট করে তার পেটের খাবার জোগাড় করতে হয়। যে পুত্র বউ, যে পুত্রবধূ শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না, সেই শ্বশুর শাশুড়ি খুব ভালো, অথচ সেই শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না, লাঞ্ছনা দেয়, কষ্ট দেয়, এবং স্বামীকেও মানে না, তাকে কি হতে হয়? পরজন্মে তার মৃত্যুর পরে তাকে রক্তচোষা জোঁক হয়ে জন্মগ্রহণ করতে হয়, এবং নানান পশু পাখির গায়ে বসে তাকে রক্ত খেয়ে জীবনযাপন করতে হয়। যদি কেউ কোনোদিন কাউকে অন্ন না দেয়, কোনোদিন কেউ যদি অন্ন না দান করে কাউকে, এবং পরের অন্ন চুরি করে নিয়ে আসে, ঠকিয়ে নিয়ে আসে, এনে সে পেট পালন করে, সে অন্ন খেয়ে বেঁচে থাকে, তাহলে তাকে জন্মের মৃত্যুর পর কি করতে হয়? ইঁদুর হয়ে জন্মগ্রহণ করতে হয়। ইঁদুর হয়ে জন্মগ্রহণ করার পরে ওই অন্নর জন্য তাকে ছুটে ছুটে বেড়াতে হয়। এটা বলা হয়েছে, আমাদের জীবে মা সরস্বতীর বাস, এই জীবে ভাগবত পাঠ করতে হয়, গীতা পাঠ করতে হয়, ভগবানের নাম উচ্চারণ করতে হয়। কিন্তু সেই ব্যক্তি যদি কাউকে কারণে অকারণে গালিগালাজ করে, তাহলে তাকে কি হতে হয় জানেন? তাকে ছাগল হয়ে জন্মগ্রহণ করতে হয়, এবং বারবার ছাগল হয়ে জন্মগ্রহণ করে, আর যে কোনো কষায়ের হাতে পড়ে, আর বারবার তাকে মৃত্যুবরণ করতে হয় সেই কষায়ের হাতে। ছাগলের মুখে কোনো উচ্চারণ থাকে না তখন, শুধু সে চিৎকার করে, ব্যা ব্যা করে চিৎকার করে, কারণে অকারণে কোনো ব্যক্তিকে যদি গালাগালিজ করে। কাজেই মানুষ হয়ে আমাদেরকে গালাগালিজ করতে নেই, কারণ এই জিহ্বাই তো মা সরস্বতীর বাস, মুখটা আমাদের গালিগালাজের জন্য নয়, এই মুখটা সব সময়ের জন্য ভগবানের নাম করার জন্য। আপনি হয়তো কাউকে গালিগালাজ করলেন, সে কিন্তু শুনতে পেল না, তাকে গালিগালাজ করলেন, করে আপনিই কিন্তু বিপদে পড়লেন, আপনারই ঘোর পাপ হলো, আপনারই ঘোর অন্যায় হলো, ভগবান দেখতে পাচ্ছেন, সাজাটা আপনি শুধু শুধু মাথা পেতে নিলেন, যে কাউকে গালিগালাজ করতে নেই। কোনো ব্যক্তি যদি মহিলাদেরকে কুকথা বলে, কুনজরে দেখে, মায়ের জাতিকে যদি অসম্মান করে,
মায়ের জাতিকে যদি মানে খারাপ নজরে দেখে, কুচিন্তা করে তাকে নিয়ে, তাহলে তাদেরকে লক্ষ লক্ষ বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হয় এবং তারপরে কি হয়, গাধা হয়ে জন্মগ্রহণ করতে হয়, তাকে গাধা রূপে জন্মগ্রহণ করতে হয়। যে মহিলারা বিয়ের পর নিজের স্বামী ছেড়ে অন্য স্বামীদের কথা চিন্তা করে, অন্য পরপুরুষের কথা চিন্তা করে এবং অন্য পরপুরুষের সঙ্গে সম্পর্ক বানায়, এগুলো কিন্তু সব গরুড় পুরাণে আছে, সেইগুলো আমি তুলে ধরছি। তো সম্মান করে না নিজের স্বামীকে, অন্যজনাকে নিয়ে থাকে, তাকে কি হতে হয়, টিকটিকে এবং গিরগিটে হয়ে জন্মগ্রহণ করতে হয়। তারপরে কি হয়, লোকের ওই ঘরে ঘরে তাদেরকে ঘুরে ঘুরে বেড়াতে হয়। মানব জীবন বড় কষ্ট করে আমরা পাই, এরপরে কেউ যদি আত্মহত্যা করে তবে তাকে লক্ষ জনই ঘুরে বেড়াতে হয়, অন্ধকার কূপে তাদেরকে ঘুরে বেড়াতে হয়, তারপরে তো নরক যন্ত্রণা ভোগ করতেই হয়, তারপর তাদেরকে কি করতে হয়, না সাপ হয়ে জন্মগ্রহণ করতে হয়। সাপ হয়ে জন্মগ্রহণ করার পরে আবার তাদেরকে সেই জনম পার করে আবার অন্য জনিতে যেতে হয়, সেই অন্য জনিতে যাবার পর আবার তাদেরকে যে কোনো কীট পতঙ্গ পশু পাখি হয়ে আবার তাদেরকে জন্মগ্রহণ করতে হয়। কাজেই আমার একটাই বলার উদ্দেশ্য হচ্ছে, এটা দুঃখালয়, এটা দুঃখের পৃথিবী, দুঃখ জ্বালা বেদনা বদনাম দুর্নাম সব আছে, সব কিছু একটা জীবনে ভোগ করতেই হবে, কারণ এইগুলো ভোগ না করলে মানব জন্ম আমাদের মানে কর্ম ঠিক করা হবে না, কার ভাগ্যে কখন কি থাকে বলাও খুব মুশকিল। কাজেই আত্মহত্যা কখনোই নয়, নিজের থেকে প্রাণটাকে কখনোই নষ্ট করবেন না। আপনারা ভাবলেন যে আত্মহত্যা করে বেঁচে গেলাম এই বদনামের হাত থেকে দুর্নামের হাত থেকে চিন্তার হাত থেকে ভাবনার হাত থেকে রোগের যন্ত্রণার হাত থেকে, কিন্তু পরে যে আপনার কি শাস্তি হবে, কি যন্ত্রণা আপনাকে ভোগ করতে হবে সেটা আপনি ধারণাও করতে পারছেন না। বারবার এটা শাস্ত্রে দেয়া আছে, গীতাতে দেয়া আছে, ভাগবতে দেয়া আছে। কাজেই কখনোই আত্মহত্যা কেউ করবে না, যত কষ্টই হোক না কেন আপনাদেরকে বেঁচে থাকতে হবে। আজকে আসছি, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌড়।